আজকে কিন্তু 4 নম্বর বিপদ সঙ্গে শুনছিলাম, কিন্তু এখন জানি না কয় নম্বর, অবস্থা খারাপ শুনেছি, 8 নম্বর নাকি 9 নম্বর জানি না। হ্যাঁ, নেবেল অবস্থা দেখেন, জ্বরে মনে চলে আসছে, বৃষ্টি পড়তেছে, এর মধ্যে বাইক চালাচ্ছি। নেবেলে একটা বিউনি আসে, চল নেপাল থেকে চলে যাচ্ছি। নেপালের ভিউটা আজকে দেখেন, অস্থির একটা ভিউ। 9 নম্বর বিপদ সংকেতের মধ্যে চলে আসলাম নেপাল, দারুণ ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যাচ্ছি বিচের দিকে, দেখি কি অবস্থা। অনেক মেঘলা আকাশ, এর মধ্যে সিগন্যাল চলতেছে হচ্ছে 8 নম্বর মহাবিপদ সংকেত, তার মধ্যে যাচ্ছে হলো বিচে, চলে যাবো একটু পরেই। এই বিপদ সংকেতের মধ্যে আজকে বিচে অনেক মানুষ আসছে দেখা যাচ্ছে। বিচের অবস্থা, পানি একদম কিনারে চলে আসছে। কই যাবি, কই? চলে আসছি বিচের দিকে, দেখেন ভিউ। সমস্যা নাই, চলো, কিছু হবে না, পুলিশ। উত্তাল সাগর আজকে, একদম সাগরের অবস্থা একদম উত্তাল, অনেকে চলে আসছে বাইক টাইক নিয়ে বিচের দিকে। ও শিট, কত জোশ আসলে। নিচে নিচে গোল চত্বর, অনেক বাতাস এখানে। মামার দোকান থেকে লাল চা খেয়ে আসি। এখানে আমাদের একটা মামা আছে গোল চত্বরে, এখানে ওনার থেকে চাটা খাবো। তো আসলে আমরা এখানে আসলাম, এখানে বসি চাটা খাওয়ার জন্য।
এই তো রাখ রাখ, চা খাবো। এখানে আসছে চা খাওয়ার জন্য, চা খেয়ে বাসায় চলে যাবো।